نوائی جانوری دو ہزار آٹھ زیرو مشید ترجمان کا برار اللہ شیخ الحدیث شیخ العلام حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تامد برکاتہ کا پر مات مسجد امر رضی اللہ تعالیٰ عظیم شان بیان چور موہن بھولا حضرت والا دامد الحمد اللہ بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة হুকুম কোয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল পাক দల్ల জলাল সকলকে মাফ করেন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন আমিন জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে निजात দান করেন এবং আমাদের সিনতে আল্লাহ তাআলা मोहब्बत মারিফাত দান করেন আখেরাতের ফিকির নসিব করেন আমার ভাইয়েরা মানুষ চায় যে আমি সুখে থাকি শান্তিতে থাকি সম্মানের সঙ্গে থাকি এবং সব মানুষই আশা করবে মুসলমানরা আশা করবে যে আমি দুনিয়াতেও যেন সুখে থাকি আখেরাতেও যেন সুখে থাকি এবং কবর জীবনও আমার যাতে সুখময় শান্তিময় হয় আর ভাই জন্য রাস্তা হলো এই তরিকা হলো এই যে যে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখে সেই সুখে থাকে একটা ফ্যামিলির প্রধান যে তার সঙ্গে যারা ঘরের লোকেরা ঝামেলা করে ঝগড়া করে তো ঘরে শান্তি থাকে না ঘরে অশান্তি যে বান্দা আল্লাহর হুকুমের মধ্যে থাকে না আল্লাহ তাআলার কথার মধ্যে থাকে না আর সেই বন্দা অশান্তির আগুনে জলে পড়ে পেরেশানের মধ্যে পড়ে বিপদে পড়ে বালা মুসিবতের মধ্যে পড়ে আমার ও মুর্শেদ কুতবে আলম আর হজরত মৌলান শাহ হকির মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন হটা সার গৃষ্ণে উস আস্থা বান্দা বন্দা আল্লাহের দুয়ার থেকে সরল যেই বন্দা আল্লাহর দুয়ার থেকে মাথা সরায় নিল সেই বিপদে পড়ল সেই পেরেশানিতে পড়লো চতুর্দিক থেকে লাঞ্ছনা তাকে ঘিরে ফেলে امر بھائی رحضن و قرآن شریف مهان رب العالمین بولسن من عمل صالحا من ذکر نوون تا وہو مؤمن پروش ہو کن بناری در طور ایمان اسے اور نیک عمل زندگی اسے اللہ پاک جل جلال و امان والو بولین ایتا چوران تو شد تو ایبان گرانتی جگتو بیشو ہے تی نیشن امی اللہ এইরকম বান্দাদেরকে বান্দাদের দুনিয়ার জীবনটাকেও সুখময় এবং শান্তিময় বানায় দেব রাজা বাদশারা সিংহাসনের মধ্যেও মজা পায় না আরাম পায় না সুখ শান্তিতে থাকতে পারে না যদি আল্লাহকে নারাজ করে আর যে কুড়ে ঘরে বাস করে যদি আল্লাহকে খুশি রাখে আল্লাহকে রাজি রাখে তো রাজা বাদশাহ চেয়েও বেশি শান্তি আল্লাপ তাকে দান করে شاہوں کے سروں میں تاج گراں سے درد سا اکثر رہتا ہے اور اہل صفا کے سینوں میں ایک نور کا دریا بہتا ہے راجا بادشاہ دنیا جامل ردھے پریشان ہوتے تھا دنیا دنیا کرتے کرتے پریشان ہوتے تھا کہ ওই সময় আল্লাহর যে দেওয়ান আল্লাহর প্রেমিক বন্দা আল্লাহর আউলিয়া কারাম তো তারা তাদের অন্তরের ভিতরে নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে হ্যাঁ মানুষ যখন সেজদা করে এক সেজদার মধ্যে হাজার হাজার বাদশাহীর চেয়েও বড় দৌল তার নসিব হয়ে যায় আহ লেক যাও কে সেজদা হে পেশে খোদা খোস্তর আয়াদ আজ দুসদ মূল কাত্তরা এক বুজুর্গ বলেন যে হে মোমেন তুমি যে হে মুসলমান তুমি যে সেজদা করো এক এক সেজদা লক্ষ লক্ষ বাদশাহের চেয়েও বেশি দামি এক এক সেজদা লাখ কোটি বাদশাহের চেয়েও বেশি দামি নমরুদ কাফের মোর্শেক নমরুদ ফেরাউন্ডা যত ধনী হোক কিন্তু খালি হাত কিছুই নাই হ্যাঁ শুধু লানতি লানতির জিন্দগি আল্লাহকে যে নারাজ করে সে লানতির মধ্যে পড়ে যায় আর আল্লাহকে রাজি রাখে সে রহমতের মধ্যে থাকে আল্লাহ আমাদের সকলকে রহমত ওয়ালা জিন্দি দান করেন বললাম তো আমরা আল্লাহর মোহাম্মতের হাতে বান্দা পড়ে গেলাম লা আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই যেই বন্দা এই কথা বলে তো তার দায়িত্ব হয় আল্লাহর হুকুমের উপরে চলা اللہ پاک اشار اوپر چولا بے بوجھ بندہ سے تو بوجھے ہی نا مومن سے تو بوجھ لو جی امر ایک اللہ اللہ حکم زندگی کٹا امر پیر و مرشد قطب عالم آر بلّہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمت اللہ علیہ بولن جے لا الہ لائے مقدم کلمہ توحید میں آ غیر حق جب جائے ہے تب دل میں حق آ جائے ہے যখন লা ইলাহ বলে তো তার অন্তর থেকে তামাম গায়রুল্লাহ খতম হয়ে যায় এক মাবুদ সারার কোনো কিছু থাকে না গায়রুল্লাহ খারাপ খতম হয়ে যায় যখন ইল্লাহ বলে তো তার অন্তরে আল্লাহ পাক নূরই নূর দাখিল হয়ে যায় হ্যাঁ রসুল পাক সাল আলাম বলছেন মন কল আল্লাহ ইলাহ মুখলে সন বেকাল বিহি দখল আল জান্না যেই বন্দা অন্তর অন্তঃচল থেকে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে এজন্য লা ইলাহ ইল্লাল্লাহ যার কাছে আছে সেই জান্নাতওয়ালা রসুলুল্লাহ রসুল্লাহ তালা আলিবসাল্লাম বলছেন জাদ্দিদু ইমান হকুম দেপাউলি লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহর জিকিরের দ্বারা ইমানকে তাজা করতে থাকো ইমানকে বড়াইতে থাকো আমরা কয়জন এরকম আছি যে বেশি বেশি লা ইলাহ ইহা ইহ পড়ার আমাদের অভ্যাস আছে সারাদিন দুনিয়ার কত কথা বলি হ্যাঁ এত কথা এটা তো আমাদের জন্য ভালো না কথা কম বলা চাই জরুরত পরিমাণ প্রয়োজন পরিমাণ কথা বলা চাই বেশি কথা বললে বিপদ বাড়ে হ্যাঁ তো লাহ ইহার জিকির যদি করতাম তো এই জিকির আমার জন্য বড় সম্পদ হইতো রসল্লাহ রসল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম বলেন মনকান আখরু কালা মিহি লা ইলাহ ইল্লাল্লা দাখাল জান্না হ্যাঁ যার দুনিয়ার থেকে বিদায়ের সময় শেষ কথা হবে লা ইলাহ ইল্লাল্লাহ যার মুখ থেকে সর্বশেষে বের হবে লা ইলাহ ইল্লাল্লা নিঃসন্দেহে এসে জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ আজকে আমার ভাই বোটায় যে হাদি মুস্তফার ছেলে শাহিন ও আমার সঙ্গে দুপুরে খানা খাওয়ার পর হাঁটতে হাঁটতে আসতেছিল তো ওর মায়ের ইন্তেকাল হয়েছে ঢাকা বড় ভালো মানুষ ছিলেন এই মহিলা তো বলতেছিল যে মায়ের মধ্যে মৃত্যুর লক্ষণ ফুটে উঠলে তো আমরা পাশে লাই লহাই লাল্লা পড়তেছিলাম ওর বোন গিয়া ওরকম চূড়াইয়াসিন পড়তেছিল এরা কয়েকজনে লাই পড়তেছিল কোন এক মহিলা ছিলেন সে আস্তে আস্তে কানের কাছে লাই জিকির করতেছিল বলে যে এক পর্যায়ে আমি বললাম আচ্ছা তোমরা থামো থামছে তো বলে যে মায়ের একদমই মুখের কাছে গিয়া কান নিয়ে দেখলাম যে কি বলে ছোট ছোট আওয়াজে কেবলই পড়তেছে আর সর্বশেষে আল্লাহ আল্লাহ বলতে বলতে তার এতে হয়ে গেছে তো শুনলে আমি বললাম যে অনেক ভাগ্যবতী তোমার মা যার জীবনের সর্বশেষ এই উচ্চারণ হবে নিঃসন্দেহে প্রবেশ করবে আমার ভাইয়েরা এই জন্য দুনিয়ার কাজ কর্ম তো করবো ব্যবসা করবো বাণিজ্য করব হ্যাঁ খেত খামার করবো দোকান পাট করবো কাজ করব নিজের ঘর সংসার সাজাবো বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখবো আত্মীয় স্বজনের খেয়াল রাখবো কিন্তু এই কিছুর মধ্যেই যেন আল্লাহকে এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহকে কে ভরে যায় সব সময় আল্লাহকে ইয়াদ রাখি আহ ঘর থেকে বের হলাম তো কোনো কাজের উদ্দেশ্যে কিন্তু অন্তরে আল্লাহ পাড় ইয়াদ অন্তরে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ কখনো জবানে আল্লাহ পাকের জিকির করি কিন্তু অন্তর থেকে আল্লাহ পাকের স্মরণ যেন এক মুহূর্তের জন্য না মুছে যায় সেটা হামেশা খেয়াল রাখা আপনি বাগ বাগানে ঘুরতেছেন নিজের ফল ফলাদি দেখতেছেন কিন্তু অন্তরের ভিতরে আপনার আল্লাহ পাকের কথা স্মরণ আছে আপনি আল্লাহকে ভুলেন নাই হ্যাঁ এরকম অন্তর নূরই নূরওয়ালা যে বান্দা এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না আল্লাহর কসম এই বান্দা সিদ্দিক মর্তবার বলি আল্লাহ সিদ্দিক মর্তবার বলি আল্লাহ অনেকে ব্যবসা করে বাণিজ্য করে বসে আছে দোকানে এখনো গ্রাহক আসে নাই তো মাঝে মধ্যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়তেছে আ সাত আসমান জমিন থেকে বড় দূরত্ব নসিব হইতেছে এমনি এমনি তো ব্যবসা করে দোকান দিছে তো টাকা পয়সা পায় কিছু লাভ হয় এটা হলো দুনিয়ার ব্যবসা কিন্তু সে তার চেয়ে বড় ব্যবসায় লিপ্ত আছে দোকানের মধ্যে সেটা হলো আল্লাহকে রাজি করার ব্যবসা আখেরাতের ব্যবসা এবং জান্নাতের ব্যবসা আমার ভাইরা দুনিয়ার ব্যবসা তো করি কিন্তু আখেরাতের ব্যবসা জন্য না ভুলি হ্যাঁ আল্লাহ পাক জল জল আলু আমাদের সকলকে তৌফিক দান করেন اور پیر و مرشد کتو علوم اللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمت اللہ علیہ بولتے ہیں دشمنوں کو گل دیا دوستوں کو اپنا درد دل دیا اللہ پاک نظر اللہ پاک تر دشمن در کے دنیا اور دنیا دان کرتے کافر مشرق ذرا بے شمار ٹکا بوشا بے شمار دھوم دولت ہے চাঁদে যায় তো মঙ্গলে যায় তো আরো কোথায় কোথায় কিছু করে এত পয়সা করিয়াছে কিন্তু এত বঞ্চিত এত মাহরুম এত বঞ্চিত যে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই এই জিন্দিগির কি মূল্য আছে বলেন ভাই দুশ্মনও কো আয়েশে বিল দিল দিয়া দুশ্মনদেরকে আল্লাহ পাক দুনিয়া দুনিয়া দান করছেন আর দোস্ত কো আপনার দর্দে দিল দিয়া প্রিয় বন্দাদেরকে আল্লাপাক আল্লাহর মোহব্বত দান করছেন গরিব মানুষ বেচারা সম্পদ বেশি নাই কিন্তু এইটুকু বুঝে আমার এক আল্লাহ আছেন আমার এক আল্লাহ আছেন তিনি আমাকে তিনি আমাকে আমার হাত দাতা তিনি আমার মৃত্যুদাতা তার হাতে জীবন তার হাতে মরণ তার জন্যই আমার এই জীবনাসি অনুসুকি ومحياي ومماتي أَهْلِ اللَّهِ رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله ربي يا رب الله ربي الله الله আমার কুরবানি আল্লাহর জন্য আমার জিকির আল্লাহর জন্য আমার হায়াত আল্লাহর জন্য আমার মৃত্যু আল্লাহর জন্য কি মুবারক জিন্দিগি আল্লাহর কসম এরকম যার জিন্দিগি নসিব হয় দুনিয়াই তার জন্য একটা জান্নাত হয়ে যায় দুনিয়াই তার জন্য এক জান্নাত হয়ে যায় ভারতে এক বুজুর্গ ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ আহ কিন্তু আউলিয়াদের সঙ্গে থাকতে থাকতে জিন্দিগি ছিল যে শরীয়তে পাকের উপরে পূর্ণ আমলের জিন্দগি ওই বুজুগো এত সুখে ছিলেন এত শান্তিতে ছিলেন তিনি বলেন যে মে রে তাহ দিন রাত জন্নত মেরে বাগ কারিয়া আহ তিনি বলেন যে আমার ভাইরা মিনের বন্দীর বরকতে এবাদত বন্দির বরকতে دنیا تھی آمی امون باپی تھا کی آمر مونے ہوئے کی دنیا تھی آمی جانت رمودے آسی <laughs> سنتے سن بھائر مونے ہوئے جی دنیا تھی آمی جانت رمودے آسی سبحان اللہ تعالی و حمد <laughs> دشمنوں کو عائشہ آب و گل دیا آ, دوستوں کو اپنا درد دل دیا মিলি মুল্ডিং এত বড় ক্ষমতা এই সব কিছুর ভিতরে জ্বলতে থাকে আগুনে জ্বলতে থাকে শান্তি নাই বিলকুল শান্তি নাই আল্লাহর কসম কাফের মুর্শেকের কাছে শান্তির কোন বিন্দুও নাই এক বিন্দুও নাই সামান থাকা এক জিনিস টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে কিন্তু শান্তি হবে অন্তরে সে অন্তর তো অন্তরে শান্তি দিবেন তো আল্লাহ অন্তরে শান্তি দিবেন আল্লাহ আহ ভারত এক বুজুর্গ ছিলেন নকশবন্দির তেরিকার হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইল্লাহাবাদহমতুল্লাহ আরে তিনি বলতেন দিলে মোস্তারেফ কাইয়ে বিন সুকু না আরাম প্রিয় মাওলা ہمار منام ہے نہ آرام ہے ایک بزرگ حضرت شاہ ابنی فل پوری رحمت اللہ علیہ، بار و بار جنہیں رسول اللہ صلی اللہ علیہ دیکھ سکتے তিনি এরকম বসে থাকতেন হঠাৎ বলে উঠতেন এ কারারে জানে আহ আমার প্রিয় মাওলানা আপনারে সারা কোনো শান্তি নাই এই অন্তরে অন্তরে শান্তি আল্লাহ পাকের জিকিরে অন্তরে শান্তি আল্লাহ পাকের বندگیতে আহ অন্তরে শান্তি নামাজের মধ্যে অন্তরে শান্তি সিজদার মধ্যে অন্তরে শান্তি কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে অন্তরে শান্তি চোখের পানি দিয়ে আল্লাহর জন্য কান্না কাটির মধ্যে শুনতেছেন প্রিয় বন্ধুরা আহ যে মুসলমান এরকম তার তৌফিক আছে যে আল্লাহর জন্য কানতে থাকে আহা তো এর জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে সেই বেচারার জন্য তো জান্নাত অপেক্ষা আছে যেই বন্ধা আল্লাহর জন্য কান্না কাটি করার জিন্দিগি বানাইছে হ্যাঁ মৌলানা জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলী শরীফে বলেন যে আহ আশ্মে কে আহ উস্ত আহা ওই দুইটা চক্ষু কত দামি যে জন্য কান্দে আর ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে ছটফট করতে থাকে কারো সন্তান বিদেশ থাকে মায়ের মন কেউ ছটফট করতে থাকে আহা কবে দেখব হ্যাঁ কবে দেখবো আমার সন্তানের মুখ ছটফট করতে থাকে মা তো আমার ভাইরা যে ঈদ মান যে মুসলমানের দিল বেচায়ন থাকে বেকুল থাকে ছটফট করতে থাকে কবে দেখবো কবে দেখবো আমার আর কবে দেখবো কবে দিদার নসিব হবে পেয়ারা আল্লাহ পাক জল্লা জল আলু আমানো আমাদেরকে ইমানের সাথে জিন্দগি দান করেন ইমানের সাথে আল্লাহ তালা আমাদের মৃত্যু মঞ্জুর করেন ইরানে এক বুজুর্গ ছিলেন হজরত হাফিজ সিরাজ রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে খরম আ রুজ কাজি মঞ্জিলে বি রাহাতে যা তলবম আহ হ্যাঁ সেদিন হবে আমার আসল শান্তির দিন আসল আনন্দের দিন যেদিন আমার মাওলা আমাকে বলবেন সিরাজি আমার রহমতের কোলে আয় হ্যাঁ গুজর্গ ছিলেন তিনি বলতেন যে যে হর তমন্না দিল সে রাত আব তো আজ আব তো খালি হে আল্লাহ ہمار من آکا نئی ایک جہاں جائے ایک بزرگ میرا تو سب میرا فلک میرا زمیں میرے اگر ایک تو نہیں میرا تو کوئی نہیں میرے হে আল্লাহ যদি আপনি আমার হয়ে যান আপনি আমার হলে সব কিছুই আমার হে আল্লাহ আপনি আমার তুই আসমানটা আমার হে আল্লাহ আপনি আমার তুই পৃথিবীটা আমার হ্যাঁ হে আল্লাহ আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার হ্যাঁ আর আপনাকে যদি আমি রাজি করতে না পারি আপনি যদি আমার না হন আমার উপর খুশি না হন আমার বলতে আর কিছু নাই আমার সব বরবাদ সব সরকার আ।

হজরত হাকিম্মদ মুজাদ মিল্ল মৌলানা আশফ আলী থানব রহমতুল্লাহ আলাই ভারতে অনেক বড় আলেম ছিলেন বড় বুজুগো ছিলেন বিগত হিদড়ি শতাব্দীর মুজাদ ছিলেন হ্যাঁ এই বুজুর্গের ইন্তকালের সময় তার আঙ্গুল থেকে এরকম নূর চমকেছিল হজরত হাকিম উলমদ মুজাদুদ্দিন মিল্ল মাওলানা আশরাফ আলী থাহানবী রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে যে বুজুর্গ হইতে চাও তো অন্য কোথাও যাও মানুষ হইতে চাও তো আসো এখানে তোমাকে মানুষ বানানোর আমি খেদমত করব। মানুষ বানানোর জন্য চেষ্টা করব। আমার ভাইরা সে মানুষের মতো মানুষ যে হয় তো তার মর্যাদা ফেরস্তার চেয়ে হ্যাঁ যদি সত্যিকার মানুষ কেউ হয় তার মর্যাদা ফেরস্তার চেয়েও উর্ধে। আজমা লায়ক বাহারাদহারি হাই মিজ হাম বউজার হাজ এ বা হাই কজমা এক বুজুর্গ বলেন যে তুমি পশু হইতে চাইলে পশুর মত হইতে পারো পশুর কোনো জ্ঞান নাই বুঝ নাই বিবেক নাই বিবেকহীন কর্মকাণ্ড করলা তো সেটার ভোগান্তি তোমাকে ভুগতে হবে কিছু তো দুনিয়াতেও ভুগতে হয় আর বাকিটা পরকালে ভুগতে হয় হ্যাঁ আর যদি তুমি পশু না হইয়া ফেরেস্তার মতো নুরানি জিন্দগি বানাইতে চাও সেটারও ক্ষমতা তোমার মধ্যে আস সবাই মিথ্যা কথা বলে তুমি করছো না আমি জান মিথ্যা বলবো না সবাই গালি গালাজ করে তুমি হিম্মত করছো গালি দিলে আমার আল্লাহ নারাজ হন আমি তো গালি দিব না শিব মুসলিম মুসলিমে ফসি কুফরুন এক মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা তা আমি গালি দিব না ক্যাসা ভালো মানুষ যে তার জবান জবান সে পবিত্র আমার ভাইরা সারা দুনিয়ার পানি দিয়ে এই জবানকে ধুইলে সারা সাত সাগরের পানি দিয়ে জবানকে ধুইলে জবান পবিত্র হয় না কিন্তু জবান ইমান বলার জবান পবিত্র থাকে আল্লাহ পাকের খুশির আমলের দ্বারা আল্লাহ পাকের জিকিরের দ্বারা শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ যারা জান্নাতে যাইতে চায় তাদের জন্য কর্তব্য চোখের হেফাজত করা এ চোখ দিয়ে গুণা না করা যারা জান্নাতে যাইতে চায় তাদের কর্তব্য নিজের কানের হেফাজত করা এ কান গান দিয়া না শোনা এ কান দিয়া আরেকজনের বদনাম না শোনা আরেকজনের গীবত না শোনা হ্যাঁ এই চোখ এই জবান এই কান পা এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিচ্ছেন আমাদের মহান আল্লাহ এগুলিকে খারাপ কাজের জন্য দেন নাই এই সব কিছু আল্লাহ পাক দিছেন ভালো ভালো কাজের জন্য জবানের দ্বারা একজনকে আসসালাম বলবো তো দশ নাকি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বললাম তো কাত বলবো তো তিরিশ নাকি হবে পুরা তিরিশ নাকি নসিব হয়ে যাবে এই জবানের দ্বারা কত বড় সম্পদ অর্জন হল সাত রাজার ধনেও তো এত এতটুকু সম্পদ নাই সাত হাজার ধনের চেয়ে বড় সম্পদ এক সালামের মধ্যে আল্লাপাক নসিব করে দিলেন হ্যাঁ হাজারো ভুল ত্রুটি হয়ে গেছে অনেক অনেক গুণা হয়ে গেছে এই জবানের দ্বারা প্রাণ প্রাণ খুলে বললাম আল্লাহ আমাকে মাফ করে দেন অন্তর থেকে বললাম একবার মাপ চাইলো একবারের মাপ চাওয়ায় হাজার বছরের গুণা সব সাফ হয়ে গেল সব পরিষ্কার হয়ে গেল হ্যাঁ কেসা আজীব মহামলা এই জবানের দ্বারা বান্দা হাঁটতে চলতে কোথাও খেতে আইলে কোথাও নিজের বাগানের মধ্যে কোথাও আর অফিসের মধ্যে দোকানের মধ্যে হঠাৎ একবারই বলল লাহ তো আল্লাহর কসম সাত আসমান জমিন থেকে ভারী দৌলত তার নসিব হয়ে গেছে সাত আসমান জমিন থেকে ভারী সম্পদ তার নসিব হয়ে গেছে হ্যাঁ এই জবান তো এত দামি এবং এত মূল্যবান আহ ভারতের এক বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন যে পে হারদম জিকির দিল তো নামের জবান থাকে আর অন্তরে আখেরাতের ফিকির থাকে যে আমি দুনিয়ার থেকে যাওয়া লাগবে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে আমার জীবনের হিসাব কিতাব পেশ দিতে হবে সব এরকম অন্তরে ফিকির থাকে সর্বদা তোমার ফের তো বিলকুল রাস্তা হ সব তা দরবারে তাহলে নিসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার আর কোনো বাধা নাই একদম সোজাই আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছে যাবে নিঃসন্দেহে তুমি আল্লাহকে পেয়ে যাবে শুনতেছেন প্রিয় বন্ধুরা এই ভারতের মহান বুজুরুগ হযরত হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লা মাওলানা আসব আলী থানবী বলেন যে আমি আল্লাহর করে বলি যে আল্লাহকে চাইছে চাইছে আল্লাহ পাইছে আমার ভাই তুমি আল্লাহকে আল্লাহকে সেজন্য তুমি পাও নাই ফের তিনি এই ফার্সি ছন্দ পড়তেন আহ হেমানগর আসরে দাসতে। ইয়ার বকুয়াম গুজারে দা আহ আল্লাহকে পাওয়ার জন্য আমার অন্তরে সত্যিকার ব্যথা যদি পয়দা হইতো তো নিশ্চয়ই আমি আল্লাহকে পেয়ে দিতাম হর কুজা আবাদ হলো উঁচু না। যেখানে নিচু জায়গা ওখানে পানি জমা হয় হ্যাঁ আর হর কুজা দর্দে দাওয়া আ আবাদ তো মানুষ যখন এরকম অহংকার করে দম্ব করে ফুলে তো রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত হয় আর যখন নিজেকে নিচু বানায় ছোট বানায় সাফ হয় না আমি বিশাল কিছু সবসময় দান্দাবাজি আমি বড় কিছু আমি বিশাল কিছু আমি হোমরা হ্যাঁ তো ফের আল্লাহ রহমত থেকে বঞ্চিত থাকে রহমতের বৃষ্টি হতেছে সব জায়গাতে কিন্তু সে রহমত থেকে বঞ্চিত সে এইভাবে নিজেকে বড় মনে করার কারণে অহংকার করার কারণে ইংলিশ এ আলেম ছিল আবেদ ছিল হ্যাঁ আর রেফ ছিল ইংলিশের এলেমেরও অভাব নাই এবং এবারতেরও অভাব ছিল না কিন্তু এত ছোট্ট ইংলিশ মরদুদ হয়ে গেছে চিরদিনের জন্য আল্লাহ পাকের দরবার থেকে দুয়ার থেকে রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে খালি অহংকার করার কারণে আবাহ বস্তাক বা কান আমার ভাইরা এজন্য অহংকার না করে নিজেকে বড় না মনে করি হাজার মাল হোক হাজার ধন দৌলত হোক হাজার এলেম হোক জ্ঞান হোক বিবেক হোক বুদ্ধি হোক বংশের বড় ঐতিহ্য হোক এগুলির কারণে কখনো নিজেকে বড় না ভাবি বড় ওই বন্দা যাকে কেয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে যা তোরে মাফ করে দিলাম এই বন্দা বহুত বড় বন্দা এই বন্দা মহান বন্দা বড় শানওয়ালা বড় ইজ্জতওয়ালা আর সেই দিন আসার আগ পর্যন্ত নিজেকে বড় ভাবার কোনো সুযোগ নাই আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা বিশ্বাস করি মুসলমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যে কথা বলেন সেই কথা সম্পূর্ণ সত্য 100% সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা জান্নাতা মানকানাফি কানা ফি qalbiহি মিসালু মিন قردلিন মিন كبر আহ যার অন্তরের মধ্যে সরিষার দানা বরাবরও

কাজাপ তুহু আল্লাহ পাক জল আলু বলেন যে মহত্ব এগুলো আমার ভূষণ হ্যাঁ বড় আমি বড় আমি মহান আমি যে নিজেকে বড় মনে করবে মহান মনে করবে তো আল্লাহ পাক এত নারাজ হন অসন্তুষ্ট হন তার উপরে আল্লাহ তালা বলেন যে কাজাব তুহু আমি তাকে ঝাহ নামে ফেলবো তাআলা উজুব্লাহ কি ফায়দা হলো ভাই নিজেকে বড় মনে করার দ্বারা ফায়দা কি সব তো গেল হাতে কিছুই থাকলো না হাজার এলেম সত্য সে বরবাদ হাজার আমল হাজার হজ উমরা সত্য সে বরবাদ হাজার জিকি তেলাওয়াত সত্য সে বরবাদ কারণ সে নিজেকে বড় ভাবছে আমার ভাইয়েরা জন্য কষ্টিন কালো নিজেকে বড় ভাবতে নেই মরের মধ্যে শয়তান ধোকা দিবে নজ ধোকা দিবে না তুমি নামাজওয়ালা আমলওয়ালা তুমি এলেমওয়ালা ভালো বুদ্ধি বিবেচনাওয়ালা তোমার বংশ বড় তোমাকে সবাই সম্মান করে অতএব তুমি বড় অতএব তুমি বড় এই অতএব এটা ধ্বংসাত্মক যে মনে করে যে অতএব আমি বড় সেই শেষ হয়ে গেল এক বুজুর্গের ইন্তকালের সময় শয়তান ধোকা দিতেছে তাকে অনেক অনেক ধোঁকা দিতেছে আল্লাহর ওই বলি প্রত্যেকটা ধোকার উত্তর দিতেছেন শয়তান কোন রকম তারে মায়ের পেচের ফাঁদে ফেলতে পারেনি কথা বুঝেন তো সর্বশেষে শয়তান ওই ওই বুজুর্গকে বলতেছে যে উনি তো বড় আলেমও ছিলেন একদিকে বড় বুজুর্গ অলি আল্লাহ আর একদিকে বড় আলেম তো শয়তান তখন বলে যে আহা নিজের এলমের জোরে আপনি বেঁচে গেলেন এলমের জোরে নিজের কোরআন হাদিসের এলেম আছে কোরআন হাদিসের এলেমের জোরে আজকে আপনি আমার হাত থেকে বেঁচে গেলেন আহ ওই আল্লাহর ওলি তখন বললেন শয়তান হে খাবিস এলেমের জোরে না আল্লাহর রহমতের জোরে পাক আমাকে বাঁচাই দিলেন দেখেন এই রকম মুহূর্ত এরকম হুশ রাখছেন রাখছেন একে মোমেন বলে একে মুসলমান বলে মোমেন তো বড় হুশ সবচেয়ে উঁচু বিবেকওয়ালা সবচেয়ে উঁচু জ্ঞানওয়ালা কাফের মসে খালি দুনিয়ার কথা ভাবে এখানে আরামে থাকতে পারলেই হইল হয় না গাফেল থাকে কাফেররা কোন ফিকির নাই আখেরাতের কোনো হিসাব কিতাবের ফিকির তাদের মধ্যে নাই মোমেন যে হয় হাজারো ভুল ত্রুটি হওয়া সত্ত্বেও মোমেন্ট একদম কাফেল হইতে পারে না কখনো না কখনো তার মনের মধ্যে উদয় হয় আহা আমার এই কাজগুলোর একদিন তো হিসাব হবে আমার কি উপায় হবে হজরত হাকিম্মদ মৌলানা আশাফ আলী তাহানবুর রহমতুল আলী ঘটনা লিখছেন যে এক নবাব নসাহ বড় ধনী অনেক বড় বড় প্রভাব পূর্তিওয়ালা তো সেই রকম নিজের বিল্ডিং এর মধ্যে আরামে থাকে আরামে খায় কোনো ফিকির নাই নামাজ রোজা কোনো ফিকির নাই একদিন সে এরকম শুনতে পায় ফেরিওয়ালা রাস্তা দিয়ে যায় আর চিৎকার দিয়া তরকারি বিক্রি করে মাছ বিক্রি করে ভাই মাছ লাগবে মাছ তরকারি লাগবে তরকারি এরকম ডাক দেয় না যে আগে আমরা ছোটবেলা দেখতাম যে হাড়ি পাতিল নিয়ে আসে হাড়ি পাতিল নিয়ে ঘুরে ফেরিওয়ালা ওই রকম এক ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাইতেছিল এবং বলতেছিল লোগো মুঝ পর রহাম করো কেউ মেরে পাস এসা এক সরমা হোদ বখোদ খত বাকি নেই রে ভাইরা আমার প্রতি একটু দয়া করেন আমি এমন এক মালের ব্যবসা করি আমার মালটা আপনাতেই অটোমেটিক শেষ হয়ে যায় অটোমেটিকলি আমার মাল শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা আমি রাখতে পারি না ভাইরা জলদি নেন আমার উপকার করেন আমি গরিব মানুষ তো ওই যে নওয় বিল্ডিংয়ে থাকে আর আল্লাহ থেকে গা ফেল হ্যাঁ সে নওয় ঘরের মধ্যে থেকে ভাবলেন যে কি হলো কিসের ব্যবসা করে কিন্তু আমি এমন মালের ব্যবসা করি মালটা শেষ হয়ে যায় থাকে না মাল কেমনি শেষ হয় যাই ব্যবসা করে মাছ হোক তরকারি হোক শেষ হবে কেন বেজবি তুই যখন বেচা শেষ হইলে শেষ হইল তার আগে শেষ হয় কিভাবে। তো ন আগ্রহ করে বাইর হয়েছেন যে দেখি ও কিসের ব্যবসা করে কি মাল বেছে বাইর হয়ে দেখে যে ও ওই বরফের ব্যবসা করে বরফের ছোট ছোট টুকরা মাথায় নিয়ে ঘুরে তো মানুষে এক এক টুকরা নেয় তো ওরে পয়সা দেয় পয়সা দিলে পয়সা জমে ওটা দিয়ে ওর ঘর সংসার চলে গরিব মানুষ তো ওই বরফের বরফ তো থাকে না একটু পরেই সব গুলে যায় ওই জন্য ও চিৎকার করে মানে আইসক্রিম বিক্রি করে এরকম আইসক্রিম বা বরফের কোনো টুকরা তো এগুলো থাকে তো না গুলে যায় শেষ হয়ে যায় ওই জন্য ও চিৎকার করতে থাকে বাইরা আপনারা নেন আমার মালটা জলদি জলদি আমারে বাঁচান আমার উপকার করে এই দৃশ্য দেখে নব সব এক চিৎকার হ্যাঁ আর কান্নার কান্না তার মধ্যে বুঝ আসলো হায় ওর যেরকম মাথার বরফের চাকা নিজে নিজেই গলে শেষ হয়ে যায় থাকে না আমার জীবনটাও তো বরফের জাকার মতো বরফের চাকার মতো শেষ হয়ে যেতেছে আমি তো আমার জীবনটাকে ধরে রাখতে পারতেছি না কখন জন্ম হলাম কখন এরকম এত বয়স হয়ে গেল আহা তো আমার কি উপায় হবে কাল কি আল্লাহ পাকের সামনে আমি কিভাবে মুখ দেখাব বস এই নবাবসব তবা করলেন আল্লাহ তালার নিকটে মাপ চাইলেন আর নামাজের জিন্দিগি ধরলেন আল্লাহ পাকের হুকুম আর এবাদত বন্দিগির জিন্দিগি বানাইলেন বহুত বড় উড়ি আল্লাহ হয়ে গেলেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা ধনী গরিব এটা বিষয় না আল্লাহ পাক যার ভাগে রিজিক যতটুকু রাখছেন সে পাইয়েই যাবে রিজিক কেউ ফিরাইতে পারবে না রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্দা নফসান লাংতা মুহতা হাত্তা তাস্তাক মিলা রিস্কাহা কোন মানুষের ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ না তার রিজিক পুরাটা সে ভোগ করে শুনতেছেন প্রিয় বন্ধুরা এই কথার উপর তো বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা আলী এই কথা বলছেন সেটা তো আমাদেরকে ভাগ বিশ্বাস করতে হবে তাহলে আমরা রিজিকের জন্য ছুটাছুটি কেন করব সেটারও দরকার আছে সেটা কি কাসবুল হালা আলি ফারিজা বাদ আল ফারিজা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন ফরজ ইবাদতের পরে আল্লাহর ফরজ এবাদতের পরে হালাল উপার্জন করাও ফরজ এজন্য খেতে যান আপনি এটা দুনিয়াদারি না এটা হালাল উপার্জন এটা এবাদত হ্যাঁ আপনি দোকান করেন চাকরি করেন টাকা পয়সা হালাল উপার্জনের জন্য এটা দুনিয়া না এটা আখেরাতের সামান কথা বুঝে আসছে ভাইরা হ্যাঁ তার সঙ্গে এতটুকু খেয়াল রাখি যখনই নামাজের সময় হয় নামাজটা পড়ে ফেলি নামাজ পড়ে ফেলি নামাজ বড় দৌলত নামাজ বড় সম্পদ আরে মিয়া আল্লাহর কসম নামাজ যে পড়ে তার এই যে সেজদার তার সেজদার জায়গার ধুলাগুলো সারা দুনিয়ার রাজা বাদশাদের সিংহাসনের চেয়ে লাখ কোটি গুণ বেশি দামি হ্যাঁ যেই জমিনের উপর মন্দা সেচটা করে সেই জমির কত দামি খোস্তর আজহার জা হা হা আহ কে মোরা তু সরো সদা বুয়াদ জালাল উদ্দিন মাওলা যেই জমিনের উপরে আপনাকে আমি ভালোবাসি যেই জমিনের উপরে আপনাকে আমি ডাকি সেই জমিন জমি জাহান থেকে বেশি দামি হ্যাঁ রাজা বাদশাহ সিংহাসন কী দিনে সেখানে সব চেয়ে বেশি দামি সেচদার ওই জায়গা ওই জমি যেখানে বন্দা জিকির করে ওই জমিন যেখানে বন্দা আল্লাহকে স্মরণ করে সেই জমিন রাজা বাদশাহের সিংহাসনের চেয়েও বেশি দামি জলদি করো আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের জান্নাতের পথে চলার তৌফিক দান করে হ্যাঁ যে দেখেন এটা নিজের প্রতি নিজে ভালো ধারণা করতে নেয় যে আমি ভালো আমি ফেরস্তা আমি ফেরেস তাদের বাদশাহ এরকম নিজেকে কখনো ভালো মনে করতে নেই এটা ফরজ নিজেকে ছোট মনে করা নিজেকে খারাপ জানা নিজেকে তুচ্ছ জানা নিকৃষ্ট জানা আল্লাহর কসম এটা ফরজ যেমন পাঁচ রক্ত নামাজ ফরজ কি কথা নিজেকে নিকৃষ্ট মনে করা ফরজ কুকুর দেখলে রাস্তা দিয়া যাইতেছে ঘেউ ঘেউ করতেছে তখন এটা খেয়াল করা কর্তব্য যে এই কুকুরের চেয়ে আমি নিকৃষ্ট এক সরব দাস থান হ্যাঁ যে নিজেকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করে তাকে চেয়েও উর্ধের মর্যাদা দান করেন এসা বড় জিনিস এটা এজন্য কোশিন গেল নিজেকে বড় মনে করতে নেই একজনে বড় বহুত বড় বড় ধনী বড় জমিদার কিন্তু তার কর্মচারী আছে গরিব 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 কিন্তু সে কর্মচারী নামাজওয়ালা ওই জমিদার যে সে নামাজ পড়ে না সে রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না আল্লাহকে ডাকে না করে না কিন্তু ওর যে ভূষা ওর যে কর্মচারী ওর যে জমিদারের যে দারোয়ান আছে নামাজওয়ালা রমজানের রোজাওয়ালা হালাল খায় হ্যাঁ হারামের এক এক রত্তি থেকে দূরে থাকে আর গুনা থেকে বাঁচে এইরকম লাখো কোটি জমিদারের চেয়ে এই কর্মচারীর মর্তবা কোটি কোটি গুণের চেয়ে বেশি হ্যাঁ ইমাম কাজাল রহমত এক ঘটনা লিখছেন আহা এত সুন্দর এত মজাদার এত শিক্ষণীয় যে এক গোলাম ছিল তো সে নিজের মনিবকে বলছে যে স্যার আপনি আমাকে যখন যে কাজ দিবেন আমি সে কাজ সুন্দরভাবে পুরা করব তো আপনার কাছে আমার একটা আবদার সেটা হলো যে নামাজের যখন সময় হবে তা আমার নামাজটা পড়তে দিয়েন আমি আর কিছু চাই না আহা এই বন্দার দিল কত সুন্দর হ্যাঁ সুন্দর দিল ওই বান্দার দিল যে বান্দার দিল আল্লাহ সব জায়গায় আল্লাহ পাকের ভয় ওয়ালা আলা হ্যাঁ আল্লাহর হুকুমকে আল্লাহর সন্তুষ্টিকে উঠতে রাখে অন্য কোনো ফাসাদের মধ্যে সে পড়ে না প্যাচের মধ্যে নাই সাফ দিল পরিষ্কার দিল কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইয়ামা লায়ং ফাউ মাল উংওয়ালা বানুন আহ ইল্লাহ আমার আতল্লাহ বিকাল বিং সালিম যে কেয়ামতের দিন ধনবল জনবল কাজে লাগবে না কাজে লাগবে সুন্দর দিল কাজে লাগবে সুন্দর দিল নুরওয়ালা দিল মানুষ যখন অন্যায় করে গুনা করে কোনো খারাপ কাজ করে কোনো পাপ কাজ করে কোন অবিচার করে তো অন্তরে দাগ লাগে হ্যাঁ তো এই দাগওয়ালা অন্তর নিয়ে কাল কেয়ামতে না যাও তুমি আল্লাহ পাক বলেন যে কালকে আমাকে আমার সামনে আসবা যে দাগ মুক্ত দিল নিয়ে নির্দাগ দিল হ্যাঁ সুন্দর দিল পবিত্র দিল স্বচ্ছ দিল এবং নূর ওয়ালা দিল নিয়ে আসো আমার কাছে তো তুমি কামিয়া তো ওই মনিবের কাছে গোলাম বলছিল যে হুজুর যে আমার একটা আব্দার যে নামাজের সময় হলে আমাকে নামাজটা পড়তে দিয়ে তো মণিপ ভদ্র মানুষ নিজে নামাজ পড়েন না হ্যাঁ কিন্তু ওই গোলামকে বলছে যে ঠিক আছে নামাজের সময় হলে তুমি পড়ো নামাজ পড়ে নিও অনেক মালিক আছে এরকম ভদ্র নিজে পিছনে আসে আমলের ক্ষেত্রে কিন্তু নিজের কর্মচারীর আমল দিকে খুশি এটাও একটা গুণ এটাও একটা গুণ হয়তোবা এটাও তার হেদায়তের উচিলা হয়ে যেতে পারে হ্যাঁ একদিন ওই মণি ওই গোলামকে নিয়ে জঙ্গলে গেছে শিকার করার জন্য গভীর জঙ্গলে চলে গেছে শিকার করার জন্য হঠাৎ করে নামাজের সময় হয়েছে তো নামা ওর তো দিলের মধ্যে এক ফিকির এক বেচায়নি যে এদিকে মনিব আমাকে ডাকে ওদিকে মাওলা আমাকে ডাকে আমি কোন দিক যাবো হ্যাঁ এসে তো মনে করে যে এখন যেখানে মাওলা ডাকেন সেখানে মনিব ডাকলে সেখানে আমি মনিবের কথা শুনবো কেমনে এখন তো আমার মাওলার ডাকের সময় মাওলার কথা শুনবো আহ লা ফি দিল খালে হ্যাঁ কোনো মাকলুকের এমন কথা শোনা যাবে না যে কথা শুনতে গেলে আল্লাহ নারাজ হন আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর হুকুম নষ্ট হয় হ্যাঁ ওই বেচারা আবার খেয়াল করছে যে মনি উনি আমার সম্মান পাওয়ার যোগ্য আদবের সাথে বলছে হুজুর আমার নামাজের সময় হয়ে গেছে আমি নামাজটা পড়ে আসি হ্যাঁ তো কাছে কোথাও মসজিদ ছিল অথবা নামাজের জায়গায় নির্ধারিত নির্দিষ্ট করে নিছে যে এখানে নামাজ পড়ব তো বেচারা গেছে এক জায়গায় গিয়া সেখানে নামাজ পড়তেছে হ্যাঁ ওই বর্ণনার মধ্যে মসজিদের কথায় আছে মনে হয় তো বেচারা গিয়ে ওখানে নামাজ পড়তেছে নামাজ পড়ছে তো এখনো আসে না মসজিদ থেকে বের হয়ে আসে নাই ও সাড়ে আটটা হ্যাঁ তো অপেক্ষা করতে করতে কতক্ষণ পরে মনি আগে গেছে ও তো অন্যান্য দিন নামাজ পড়ে এবং জলদি আসে আজকে দেরি করতেছে কেন কি হল তা এই তো ছেলেটা তো এরকম না কি সমস্যা হলো কি বিষয় একটু খোঁজ নেই তো আগে গেছে গিয়া দেখা যায় না ওখানে আছে দেরি করতেছে তো তখন সে বাইরের থেকে দূরের থেকে ডাক দিয়ে বলতেছে এই গোলাম কি হলো হ্যাঁ তুমি দেরি করতেছে তুমি আসো না আহ ওই গোলাম তখন নামাজের মধ্যে এবাদতের মধ্যে এত মজা পায় গেছে হ্যাঁ সে তখন বলে যে হুজুর যেই খোদা যেই আল্লাহ তা আপনাকে তার ঘরে ঢুকতে দেন না তিনি তার ঘর থেকে আজকে আমাকে বাইরে হইতে দেন না আমাকে আটকায় রাখছে যে তুই আরো আমার সঙ্গে কথা বল আরো দোয়া কর আরো মনোজাত কর আরো একটু শ্রেণা কর দেখছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা এজন্য এবাদত বন্ধু তৌফিক বড় সম্পদ এজন্য যে হালই আছে কম খায় বেশি খায় পোলাও খান বিরিয়ানি খান অথবা আলু ভর্তা এটা দেখার বিষয় না হ্যাঁ দেখার বিষয় যে যেই দাতা এই মেহরবানি করেওয়ালা আল্লাহ তাকে আমি সন্তুষ্ট করার রাস্তার উপরে আসি কিনা এটাও দেখার বিষয় আমাদের এলাকায় এরকম বহুত লোককে দেখতাম যে গরিব মানুষ কিন্তু নামাজের জন্য পাগল আগান হইলে মসজিদের দিকে দৌড় এরকম লোক আমি মানিকগঞ্জে মানিকগঞ্জে বারবার আমার যাওয়া হতো ওখানে আমার এক বন্ধু মানুষ আলেম মানুষের মাদ্রাসা আছে ওখানে বারবার যাইতাম তো মাদ্রাসার কাছি একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল ভালো আলেম তো ওনার চাচা ওই বুড়া একদম বুড়া মানুষ মনে হয় যে পঁচাশি অষ্টাশির মতো বয়স হবে একদম নুবজ হয়ে গেছে মানে পিঠ বাঁকা হয়ে গেছে এই রকম বুড়া হয়ে গেছেন। কিন্তু আজান শুনলেই একবারে আমি যতবার গেলাম ওই লোকটার আগে মসজিদে আমি আর কাউকে দেখিনি ওই বুড়া যে চলতে পারেন না একদমই লাঠি ভর দিয়া এই ছোট 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 পায়ে মসজিদের দিকে যাইতেছেন তা আমি ওই মাদ্রাসা থেকে ওনার পিছনে পিছনে যাইতাম আর আমি দেখতাম আর ভাবতাম আল্লাহ মনে হয় যে একটা জান্নাতি মানুষ দেখলাম জান্নাতি মানুষ কেন কি কারণে যে রসুল্লাহ আলী বলছেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কেয়ামতের দিন আরো সে ছায়া দান করবেন হ্যাঁ তার মধ্যে একটা শ্রেণী হল ওই মানুষ যে বিল মসজিদ যে মানুষটা আল্লাহর ঘরে নামাজ পড়ে পরে ওখান থেকে বের হয় যখন তার মনটা বিচায়ন থাকে হ্যাঁ ছটফট করতে থাকে অপেক্ষমান থাকে আবার কখন আমি ফিরব পাকের ঘরে আবার কখন যাব আমি নামাজ পড়তে এই বেচাইনি বেকুলতা যার মধ্যে থাকে এই লোকটাকে কাল কেমন আল্লাপাক আরো সে ছায়া করবেন আর যাদেরকে আল্লাপাক আরো সে ছায়া করবেন বিনা হিসাবে তাদেরকে আল্লাপাক জান্নাত দান করবেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আচ্ছা ওই মানুষটার কথা আমি ভুলতেই পারি না যে সেই লোকটা এখন নাই এতে কাল হয়ে গেছে কি সুন্দর মানুষ কি নূরওয়ালা মানুষ আল্লা দিন ইদারুউ জুকর আল্লাহ রসুল্লা সাল্লা বলছেন আল্লাহর বিশিষ্ট বন্দা আল্লাহর ওলি তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় যাদের চেহারা দেখলে আখেরাতের কথা মনে হয় আল্লাহ পাক জাল্লা জাল্লা আলু আলু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন আর এই একটা বিষয় আমাদের মধ্যে আছে যে শয়তান আমাদেরকে এই জিনিসের দ্বারা ধোকা দেয় তুই এইসব ওয়াজ শুনলে কি লাভ এখন আর তোর নামাজ পড়েই কী হবে তুই কত নষ্ট কত খারাপ তোর মনে নেই শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে এটা শয়তানের সারা জীবনের সব ধোকার চেয়ে বড় ধোকা যে গুণার কথা অন্যায় কথা মনে করায় দিয়া শয়তান আবার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই বন্দাকে একদমই ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে এই ক্ষেত্রে এই হাদিস শরীফ হ্যাঁ মনে রাখা দরকার একবার ইংলিশ আল্লাহ তালাকে বলল যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি যে আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে এই শরীরের মধ্যে যতক্ষণ ওর প্রাণ থাকবে ওকে নষ্ট করে গুণায় লিপ্ত করে দিয়া জাহান্নামে নেওয়ার জন্য আমি সব রকমের চেষ্টা করব ইবলিস এই কথা বললো আল্লাহর ইজ্জতের কসম করে হ্যাঁ এর উত্তরে রব্বুল আলমিন তখন বললেন যে হ্যাঁ ওয়া ইজ্জতি ওয়া জালালি পরতে পায় মকানি লা আযালু اغফির له মস্তাগফারুন ইবলিসন আমার ইজ্জতের কসম আমার মহা প্রতাপের কসম আমার সূচ ও মর্তবার কসম যতক্ষণ পর্যন্ত আমার গুনাগার বান্দারা আমার নিকট maaf চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকব আল্লাহ একবার ভাই এই হাদি শরীফ কত अजीম ও সুভান আল্লাহ তালে কি বলবো এজন্য আমার ভাইরা বেশি বেশি মাপ চাইতে থাকি যে বন্দার বেশি বেশি মাপ চাওয়ার টফিক ওয়ালা নিঃসন্দেহে সে জান্নাতওয়ালা শুনতেছেন প্রিয় বন্ধুরা তু বাল ইমান বজদাফি সহিফতিসারণ কাসিরা এ হাদিসের মর্ম আল্লাহ রসুল সাল্লাম বলেন যার জিন্দিগি যার আমল নামা বেশি বেশি ইস্তেকভার বেশি বেশি সে মাপ চাইছে নিঃসন্দেহে সে জান্নাতে যাবে আরেক হাদিস শরীফ বলে আমার কথা শেষ করি যে গতকালও যেটা আমি বলছি এবং যেখানে আমার যাওয়ার তৌফিক হয় এই হাদিসটা শোনানোর জন্য আমি চেষ্টা করি হ্যাঁ আল্লাহর মালদারা আমুল করবে ভাই আর আখেরাতের দিন কামিয়াব হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সে হাদিস শরীফ কি যে রসুল্লে পাক সাল তাল আলী ওসাল্লাম বলেন যেই মুসলমান প্রতিদিন বার করে লা ইহ ইল্লাল্লাহ জিকির করবে কেয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে আমরা না এই আমল করতে ইনশাআল্লাহ প্রতিদিন লাই লাই কতবার করে পড়ব একশো বার করে ইনশাআল্লাহ একটা সময় ঠিক করে নেবেন যে প্রত্যেক দিন এই সময়টা আমি আমলটা করব। তাহলে আমলটা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার ভাইরা আরেকটা জিনিস আমাদের আমল থেকে ছুটতেছে আমাদের সমাজ থেকে ছুটতেছে আমাদের জীবন থেকে ছুটতেছে বড় দামি সম্পদ ছুটতেছে সেটা কি? قال رسول الله صلى الله আ وسلم اه, מל্লাম يرحم صغيرا না, ولا يوقر كبيرا না, ولا يبجل عالما فلا يسمنا। আহ, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন যে ছোটদের প্রতি আদর স্নেহ মায়া করে না হ্যাঁ যে ছোটোদের প্রতি দয়া করে না এবং বয়সে বড়দের প্রতি সম্মান করে না আলেম উলামদের প্রতি শ্রদ্ধা করে না তো আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই না উজিবুল্লাহ তালিনেম আমার ভাইরা এজন্য যেই বয়সে বড় হ্যাঁ দশ মিনিটের বড় তো তাকে সম্মান করা চাই যেই বয়সে বড় তাকে সম্মান করা হ্যাঁ ছোটো মানুষ ছোটদেরকে অনেকেই খামোখা রাগা রাগি বকা বকি ধমকি করতেই থাকে এটা অনেক নিচু চরিত্র অনেক নিচু স্বভাব রাস্তায় ছোট বাচ্চারা ছোটাছুটি করতেছে হাসাহাসি করতেছে খেলতেছে অনেক মানুষের একটা অভ্যাস হয়ে গেছে দেখলে এই শয়তানের দল এই খুলো এখানে কি করতেছিস এটা শয়তা এটাই শয়তানি চরিত্র এই রকম করতে নাই কশিমকালে এমন করা চাই না ছোটরা ছোটো ছোটদের বুধ ছোটো তাদের জীবন এখন খেলার জীবন হয় না একটু হাসি ফুর্তির জীবন এই নিয়ে এরকম বাড়াবাড়ি করা এটা ইমানের শিক্ষার খেলাপ ইসলামী শিক্ষার খেলাপ আখেরাতের জিন্দিগি যাদের মধ্যে আছে তাদের জীবনের বৈশিষ্ট্য বিরোধী কাজ এটা এমনটা করতে নেই ছোটোদের প্রতি সদয় হওয়া চাই আমার কথাটাকে আপনাদের বুঝাইতে পারতেছি ভাইরা এই আমলের মধ্যে আমাদের ব্যাপক ত্রুটি আছে ছোটদের ব্যাপারে বাড়াবাড়ি ছোট নিজের সন্তান নিজের ছেলে মেয়ে নাতি নাতিন এদের সঙ্গে কড়া কথা কড়া ব্যবহার গালাগালি বকাবকি করতে থাকা হে শয়তান এ অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো অত্যন্ত পশুত্ব অনেক অমনুষ্যত্ব এগুলো এসা কোশ্চিন কালো করতে নাই ছোটোদেরকে স্নেহের নজরে দেখি মহব্বতের নজরে দেখি ওরা ওরা ভুল করলে ওরা ওদের ভুলটাকে সুন্দরভাবে শোধায় দেওয়ার চেষ্টা করি বেটা এরকম করতে নাই এটা ঠিক করোনাই তুমি হ্যাঁ তো যেই হোক ওদেরকে এরকম করা আমি ঢাকাতে একবার দেখছিলাম যে অনেক বড় ধনী মানুষ এবং খুব নামাজি দিনদার বড় অনেক বড় বড়ো ফ্যাক্টরির মালিক সব কিছু তো আমার ওনার আমার মধ্যে খুব গভীর মহব্বতের সম্পর্ক ছিল আমাকে ভীষণ মহব্বত করতেন কখনো ওনার বাসায় গেলে ভীষণ বেহমানদারি করতেন খুব আপ্যায়ন করতেন একদিন আমি আর উনি মুখামুখি দুই চেয়ারে বসে আছে ওনার ঘরের বারান্দায় ঘরের আঙ্গিনায় বসে আছি তো এমন সময় ওনার ছোট্ট নাতি কাছে আসছে ওই নাতির বাবাও পিছনে এসে দাঁড়াইছে নাতি জানি কি ভুল করছিল ছেলে মানুষ এত ভয়ঙ্কর আওয়াজে গর্জন করে ওই নাতিটাকে ধমক দিছে ও একদম মানে পাথরের মতো দাঁড়ায় আছে আর ওর বাবা পিছনে যে দাঁড়ানো সে মানে চেহারা একদম ভীষণ মলিন হয়ে গেছে সুন্দর চেহারা কিন্তু কষ্টে তার চেহারা মলিন হয়ে গেছে আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম এই লোকটাকে বুঝায় কিভাবে এই লোকের বয়স তো আশি আশি পঁচাশি এইরকম বুড়া মানুষটাকে আমি বলি কি এখন যে আপনি মারাত্মক অন্যায় করলেন এইভাবে ওকে কঠিন ধমক দেওয়া মারাত্মক জুলুম এবং গুনায় কবিরা কি শুনতেছেন প্রিয় বন্ধুরা এটা মন মানুষের কাজ হতে পারে না আমি এই বিষয়টা আমার সারা জীবন এখন পর্যন্ত ভুলতে পারলাম না অথচ এই ঘটনার বয়স হয়ে গেছে অন্তত বিশ বছর কিন্তু এই বিষয়টাকে আমি ভুলতে পারি না যে একটা ছোট্ট শিশুকে এত ভয়ঙ্কর ভাবে গর্জন করা ধমক দেওয়া এটা মানুষের কাজ কীভাবে হতে পারে ছোট বাচ্চা তো ছোট বাচ্চা তারা তো ভুল করবে কিন্তু তাদেরকে সংশোধনের পদ্ধতিও এরকম হওয়া চায় যে মানুষের মতো সুন্দরভাবে সংশোধন করা এবং বয়সে বড়দেরকে সম্মান করা এটা আমাদের সমাজ থেকে দুনিয়া থেকে যেন একদমই উঠে যেতেছে হ্যাঁ একটু লেখাপড়া করলাম তা আমি বড় আরে না যে যার বয়স বড় তার সে তার জিন্দগিতে আসছে দুনিয়াতে আসছে সে আগে তো তার সিন আর ইমানটা বড় যার বয়স পঞ্চাশ তার ইমানের বয়সও পঞ্চাশ একজন মুসলমানের যেই যেই মুসলমানের বয়স আসি তার ইমানের বয়সও আশি হ্যাঁ আপনার বয়স হল ষোলো বছর আপনার ইমানের বয়স হলো আর ওই মানুষটা সে লেখাপড়া করে নেই কিন্তু সেই মানুষটার বয়স আসে তো তার ইমানের বয়সও আসে তো যার ইমানের বয়স আসি মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তার আশি বছর যাবৎ আর আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক মাত্র ষোলো বছর যাবৎ তাহলে বড় কে বলেন আপনি বড় কে বড় সম্পদ ওয়ালাকে আমার ভাইয়ের এই জিনিসকে খেয়াল করি আর একটা বিষয় যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহাম বাতলাইছেন যে আসমানি এলেম কোরআন হাদিসের এলেম যার মধ্যে আছে সে সবচেয়ে বড় নবীর পরে আলেমরা সবচেয়ে বড় এই কথার উপর বিশ্বাস রাখতে হবে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আমানু যারা ইমান তাদের মর্যাদা উর্ধে কোথায় কাফের মোর্শে সারা দুনিয়ার বাদশাহী থাকলো সে উর্ধে না ইমান ওয়ালা দারাজাত। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে কিন্তু যাদের এলেম আছে কোরআন হাদিসের এলেম তাদের মর্যাদাই মর্যাদা মর্যাদাই মর্যাদা মর্তবাই মর্তবা মানে সাধারণ মোমেন মুসলমানদের চেয়ে আলেমদের মর্তবা অনেক ঊর্ধ্বে এই জিনিস যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় যে ছোটদেরকে স্নেহ করা দয়া করা মহাব্বত করা ক্ষমান নজরে দেখা এবং বয়সে বড়দেরকে সম্মান করা আলেমুল আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করা তাদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য না করা তো সমাজ কত যে সুন্দর হবে কত নূরওয়ালা হবে কত বেশি রহমত প্রাপ্ত হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন এখানে ওমর উমরপুরে এবার যে মাহফিল এটা আমি জানতামই না কারণ আমি ভোলার জন্য যে সময় দিয়েছিলাম তো এটাকে আমি বলছি তোমরা নিজেরা ভাগ করে নাও কে কোথায় নিবা কিন্তু একই দিনে দুই প্রোগ্রাম এটা আমার শারীরিকভাবে আমার জন্য কষ্টকর হয় আমি এমনটা করি না কিন্তু একেবারে আমার অজান্তে এটা হয়েছে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গেছি তো মা বললেন যে উমরপুরে মাহফিল হবে আমার বাড়ির পাশে তা আমার নিয়ে যাও আমি বললাম সেখানে মাহফিল তো আমি জানি না আপনি কে কোথ্য শুনলে। শুনলেন তো আমি বললো যে মনে আব্দুর রহিম সাহেব মুফতি আবদুর রহিম সাহেব আমাকে বলছে আমি বললাম সে জানে আমি জানি না আমার মাহফিল যাই হোক শুনলাম বুঝলাম যে আমার এলাকাবাসীর মহাব্বতের এটা বরকত যে তারা অনেক মহাব্বত করেন চান যে এখানেও একটা মাহফিল হোক ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদের মোহাব্বতকে কবুল করেন এবং এই মাহফিলকেও কবুল করেন এবং আমাদের নাজাতের উশিলা বানান যেহেতু এখন অনেক দূরে যাওয়া লাগবে এখান থেকে উঠার পরে মনে হয় আমি বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকার এ সুযোগ আমার হইতেছে না আর কি আল্লাহ তালা আপনাদের সকলকে আমাদের সকলকে খুব কামিয়াব করেন দুনিয়াতেও কামিয়াব করেন আখেরাতেও কামিয়াব করেন দুনিয়ার দন দোলত বরকত দেন আখেরাতের কামিয়াবি আল্লাহ আমাদেরকে দেন ও দেন্লাহ শোনো দেও মানুষদেরকে আপ্যায়ন করো কিন্তু এতে বিশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা বলতে আমি এটা এই ধরনের এই রকম মজলিসে আপ্যায়নে একটু সমস্যা হয় কিন্তু এখানে গালাগালি করা বকাবকি করা ধাক্কা দেওয়া এগুলো যেন না হয় নিজেরা কষ্ট করো কিন্তু আরেকজনকে কষ্ট না দাও না যে ছোটো হোক বড় হোক এরা আসছে এদেরকে মহব্বতের সাথে এদের সঙ্গে ব্যবহার করো এরকম না হয় যে একটা পোটলা একটা প্যাকেট নিতে এসে সে অপমানিত হলো দুইটা না শোনার মতো কথা শুনল এটা আপ্যায়ন না এটা আমি কোথাও বরদাস্ত হয় না আমার একবার আমি বরগুনা গেছি ওখানে বড় মাহফিল মাহফিলের পরে ওরা খানার ইন্তজাম করছে এই গরু জবাই করছে তো কিভাবে তেহারি করছে মনে হয় সব মানুষ বসে গেছে খাইতে কাতার দিয়ে এখন ওই স্টেজের থেকে ওয়াশ করতেই আছে এই যে খাওয়ার ব্যাপারে আপনারা এসা করবেন না তেষা করবেন না এটা করবেন না সেটা করবেন না হই হুল্লোড় করতেছে খালি পরে আমি এই স্টেজে গেছি গিয়ে বললাম তোমার এই ওয়াশ করতে গেছে গিয়ে এখন এখন ইজ্জতের সাথে সকলকে খাইতে দাও খাইতে বসা এখন ওয়াজ আরম্ভ করছে মেয়া লম্বা তো পাচার বেচারা বন্ধ করে দিছে এবার যাও কাতারে কাতারে খানা পরিবেশন করো বাস পরে ওরা এভাবেই করছে অনেকে খানারও ইনতেজাম করে আবার বকারও ইন্তজাম করে না এই দুইটা একসাথে করা উচিত না হয় খানারই ইন্তজাম করো আর না হলে যদি এটা না পারো সামাল দিতে না করো লোকজন আসছে তো তোমরা ব্যবস্থা করার কারণে কোন ব্যবস্থা এবং লোকজন আসছে তাদের নিয়ে রাগারাগি ধমকা ধমকি এটা ঠিক না হ্যাঁ ছোট বাচ্চাদের সামাল দিতে কষ্ট তো হবেই কিন্তু আগেই লুজা উচিত তোমরা বড় তোমাদেরকে কষ্ট করতে হবে বাস কত সমাধান হয়ে গেলে হেমদুল্লাহ আলমিন মওলা সৈয়ীদ এর মুরসালীম মোয়ালা আল হি আজমায়িন আল্লাহ মসাল্লা আলা সৈয়দনা মোলা আন وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا وعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم جعلنا هداة مهتدين غير ضالين ولا مظلين رب اغفر وارحم أنت خير الراحمين الله أعوذ بالمعفو আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাদ দান করেন গুনা থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক দান করেন সব অন্যায় অনাচার থেকে আমাদেরকে হেফাজত করেন নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান সকলকে রক্ষা করেন আয় আল্লাহ আমাদেরকে জান্নাতি পথের আমল করার তৌফিক দান করেন জাহান্নামের রাস্তাঘাট থেকে আমাদেরকে হেফাজত করেন